জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমি আলোচনা করব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দেওয়া যে বীজ নাম, ঠাকুর যে আমাদের নাম দিলেন সেই নাম আসলে কি। আরও অনেক অন্যান্য নাম আছে, সেই নামের সাথে পরম দয়ালের দেওয়া এই নামের পার্থক্য কি। আশ্চর্য এই কথাগুলো আপনারা যদি শুনেন সত্যি সত্যি আজ অবাক হবেন। দেখুন, আমরা অনেক দিন দীক্ষা নিয়েছি আর নামও করছি, কিন্তু অন্য নামের সঙ্গে এই নামের কি পার্থক্য সেটা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন। অনেক গুরু ভাই এবং গুরুবোন আমায় কমেন্ট বক্সে অনেকবার লিখেছেন যে অন্য নাম কি করা চলবে। এক্ষেত্রে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন, যদি কোনো নাম পূর্বে নেওয়া থাকে তাহলে সেটা আগে করুক, তারপরে আমার দেওয়া নাম করুক, এই নামের পরে আর অন্য নাম না করলেও হয়। মানে ঠাকুর এটা নিষেধ করলেন। আর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যে অন্যান্য নাম করতে বারণ করলেন তা কিন্তু নয়। আসুন আজ আমরা শুনে নেব যে এই নামের কত গুণ আর এই নাম করলে শরীরে কি কি হতে পারে, আসলে পার্থক্যটা কি অন্য নামের সাথে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর নিজেই বললেন যে এই নাম হলো অনুভব মাত্র, আরও অন্যান্য নাম আছে যেমন ওম, হ্রিং, ক্লিং, এই সব যে নামগুলো, এই নামগুলো হলো একটা শব্দ, কিন্তু এই ঠাকুরের দেওয়া যে বীজ নাম, এই নামকে আমরা অনুভব করতে পারি। এই আলোচনার উৎস হলো আলোচনা প্রসঙ্গের 20তম খণ্ড। আমি আপনাদের আলোচনা প্রসঙ্গের 20তম খণ্ড থেকে কথাগুলো শোনাচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন এই আশ্চর্য কথাগুলো। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আমাদের নাম কল্পনাত্মক, এ নাম করলে সব কিছুই আপনি আসে, এটা সবটারই প্রাণ। যতখানি এই নামের কম্পন দিয়ে আমার নার্ভটাকে উদ্দীপ্ত করতে পারবো ততই দর্শন শ্রবণ জেগে উঠতে থাকবে স্তরে স্তরে। অলস অনুরাগে হয় না, দশটার মধ্যে এও একটা, ঘর সংসার করছি, নামও করি, ঠাকুরও আছেন, কিন্তু তিনি আমার জীবনে মুখ্য হয়ে ওঠেননি, তাতে কিন্তু হবে না। তীব্র একনিষ্ঠ অনুরাগ চাই, সক্রিয়ভাবে সুকেন্দ্রিক হওয়া চাই, তত্ত্বমূর্ত হয় যাতে, তাকে কয় মূর্ত পুরুষ, তাকে বাদ দিয়ে তত্ত্বের উপলব্ধি হবে না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই কথাগুলো বললেন আলোচনা প্রসঙ্গের 20তে 10 পৃষ্ঠায়। আবার দেখুন শ্রী শ্রী ঠাকুর বলছেন এই নামই হলো বেসিক প্রিন্সিপাল অফ অল নেমস, মানে সমস্ত নামের মূল তত্ত্ব, এটা করা খুব ভালো। এই প্রসঙ্গটা দেওয়া আছে শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গের 20তম খণ্ডের 144 পৃষ্ঠায়। আবার অনেক সময় আমরা অন্যান্য নামে ব্যস্ত হয়ে পড়ি, ভাবি যে এই নামটা আদৌ ভালোভাবে করা ঠিক হবে তো। আজকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সেটাই বললেন যে অন্য নামের সঙ্গে এই নামের কি পার্থক্য। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে অন্য যে কোনো নাম করা এবং আমাদের নাম করায় অনেক পার্থক্য আছে। এই নামে কৌশিক স্পন্দন বাড়ে, নাম যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো, নচেত টান হয় না। তাহলে বুঝতে পারছেন শ্রী শ্রী ঠাকুর কী বলছেন, এই নামটা যখন মনে মনে জপ করবেন খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি করতে থাকবেন, তাহলে নার্ভের ওপর একটা চাপ সৃষ্টি হবে, এর একটা ভালো প্রভাব পড়বে, তাই খুব শীঘ্র করবেন, আস্তে আস্তে করবেন না। শ্রী শ্রী ঠাকুর বলছেন যত তাড়াতাড়ি করা যায় তত টান বাড়ে। শ্রী শ্রী ঠাকুর বলছেন তাড়াতাড়ি করতে করতে জোর বাড়ে, হ্যাঁ এটা কিন্তু ঠিক, নাম খুব শীঘ্রই করতে হবে, নাম খুব তাড়াতাড়ি করলে জোর বাড়ে, নাম করতে করতে চিন্তাধারা ছুটে বেরোয় অবচেতন এবং অচেতন স্তর থেকে, এগুলি আবার বোধির সৃষ্টি করে, অজানার মধ্যে বিরাট বিস্তার আছে। শ্রী শ্রী ঠাকুর এই কথা বলেছেন আলোচনা প্রসঙ্গের 20তম খণ্ডে 387 পৃষ্ঠায়। আমি আপনাদের আরও শোনাচ্ছি শ্রী শ্রী ঠাকুর 404 পৃষ্ঠায় কি বলেন ওই একই আলোচনা প্রসঙ্গের। শ্রী শ্রী ঠাকুর বলছেন নাম ধ্যানের প্রয়োজনীয়তা সম্পর্কে,
এক দাদা ঠাকুরকে প্রশ্ন করছেন, নাম ধ্যানের কি প্রয়োজন আছে? ঠাকুর বলছেন, হ্যাঁ, আমরা শুধু বাঁচতে চাই না, বিবর্ধন চাই। তার জন্য এও সব লাগে। বিবর্তন করতে হলে সুকেন্দ্রিক হওয়া লাগে এবং যাতে স্থিতধী থাকা যায়, অর্থাৎ ব্যালেন্সড, যেটা আমরা বুঝি, সেই ব্যালেন্স থাকা যায়, তারই চেষ্টা করতে হয়। জপ ধ্যানে ওইগুলির সাহায্য হয়। আমরা বিভিন্নভাবে বিভিন্ন অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারি শুধু ওই নাম ধ্যানের মাধ্যমে। তাহলে বুঝতেই পাচ্ছেন, পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন আমাদের এই জীবনে নাম ধ্যানের কতটা বেশি প্রয়োজন। শুধু নিজে জানবেন না, যাজন করতে করতে এই নামের কথা অপরকেও জানাবেন। তাই আজকের আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকুন আর খুব নাম ধ্যান করুন, খুব নাম ধ্যানের মধ্যে থাকুন, দেখবেন আপনি আপ নিজের ভেতর থেকে শক্তি আসছে। জয় গুরু।